হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন বেজডি সাকিব ব্লগ, আর আপনাদের সাথে আছি আমি সাকিব। আজকে যাইতেছি আমাদের সেই পুরাতন স্কুলে, আর স্কুলের কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। আর আপনারা আমার সাথেই থাকুন। আর স্কুলের যে মাঠটা আছে ওখানে আমরা খুব খেলাধুলা করছি, খুব পুরাতন স্মৃতি। তো লেটস গো। সো ফাইনালি গাইস, অলরেডি আমি চলে আসছি আমাদের সেই পুরাতন স্কুলে। আর স্কুলের কি অবস্থা আপনারা তো দেখতে পাচ্ছেন। আর স্কুলটা অনেক মানে ছোট হয়ে আছে, মাঠটা এখানে আমরা অনেক খেলাধুলা করতাম। আর এই মাঠটা আমার খুব পরিচিত, আর এখানে আমরা অনেক খেলাধুলা করছি, পড়াশোনা করেছি। এদিকে দেখছেন আমাদের সেই স্কুলগুলা, এই স্কুলগুলা অনেক ভালো। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই নাটের পুরাটা দেখতে থাকুন, আপনারা অবশ্যই ভালো লাগবে। সো লেটস গো। সো ফাইনালি গাইস, আমি অলরেডি স্কুল মাঠে চলে আসলাম। আর এটা হচ্ছে নাজিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠ। আর এই মাঠের মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, যে স্মৃতিগুলো এখনও আমি ভুলতে পারি না, কারণ এই মাঠে এমন কোনো খেলা নেই আমি খেলি নাই। আর যখন আমি পড়াশোনা করতাম তখন তো অনেক মজা করছি এখানে। আর এই মাঠের সামনে দেখছেন দোকানপাট হইতেছে, এইটা স্কুল থেকেই করে দিচ্ছে দোকানপাট। আমাদের এই মাঠটা অনেক খারাপ ছিল, এই জন্য দেখতেছেন যে মাঠটা ঠিক করতেছে এই ভাইয়া। আর এখানে মাঠটা অনেক মানে উঁচা লেসা ছিল, এই জন্য পূরণ করে দিছে মাঠটা। আর আমি যখন পড়াশোনা করতাম তখন এইখানে অনেক খেলাধুলা করতাম, অনেক দুষ্টুমি করতাম। আর এই যে তালগাছটা আপনারা দেখতেছেন, এই তালগাছটা আমাদের খুব পরিচিত, কারণ এখানে অনেক তাল ধরতো, আমরা ঢেলায় ঢেলায় তাল পারতাম। আর এই তালগুনা আমরা কুড়াই নিতাম, আমরা ফ্রেন্ড সার্কেলরা অনেক যুদ্ধ করে এই তালগুনা গুছিয়েছি। আর এখন তো দেখতেছেন আপনারা স্কুলের পরিবেশটা পুরাই চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি যখন পড়াশোনা করছি তখন একরকম ছিল, আর এখন হয়ে গেছে আর এক রকম। আর এখন পুরাই গ্রিল করে দিছে এখানে সরকার থেকে। আর আগে আমি শুধু এই যে তৃতীয় শ্রেণীটা দেখছেন ওই ক্লাসে আমি পড়াশোনা করতাম, আর এটা নেক্সট ডে, এটা পরে, এটা নতুন করে এই রুমটা তৈরি করছে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে, কারণ পুরনো স্মৃতি অবশ্যই খুব ভালো লাগবে। আর এইখানটা যখন আমরা পড়াশোনা করতাম এগুলো খেলাধুলা ছিল না। আর আমাদের স্কুল অ্যান্ড কলেজের নামটা দেখছেন এই পাশে দেওয়া আছে, নাজিমউদ্দিন, এই যে চাষকর নাজিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, এইখানটা নাম দেওয়া আছে, ঠিকানা এটা। আর যারা যারা আমাদের এখানে আসবেন অবশ্যই এসে আমাদের এই স্কুলটাতে দেখবেন, ঘুরবেন, অনেক ভালো লাগবে। আর এই রুমটা দেখতেছেন এগুলো মানে একদম নিউ করে দিছে এগুলা, কারণ সব জায়গায় তো এখন স্কুল কলেজ হইতেছে, তাই এগুলো সব একদম নিউ করে সব দিতেছে। আর ওগুলা সব আগেই পুরাতন ছিল। আর এইখানটায় মাঠে কাজ চলতেছে, আর আগের থেকে মাঠ অনেক ছোট হয়ে গেছে, কারণ মাঠটা আগে অনেক বড় ছিল। আর এখন সামনে দেখতেছেন যে ওখানে কাজ করতেছে, কারণ ওইখানে দোকানপাট করে দিবে, এই জন্য আপনার মাঠটা ছোট হয়ে গেছে। আর আপনারাও আপনার সেই পুরাতন স্কুলে যাবেন এবং পুরাতন স্কুলে যে একটু ভিডিও করে মনের আশাটা একটু পূরণ করে আসবেন, কারণ আপনাদের সেই স্মৃতিগুলো খুব ভালো লাগবে। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।